আমার বন্দনা নিবেদন করছি আমার সহযাত্রী হয়ে যারা এই তীর্থভূমিতে এসেছেন আমি তাদেরকে আমার মাতৃমান শুভেচ্ছা জ্ঞাপন করছি মানুষের অনেক চাওয়া থাকে অনেক পাওয়া থাকে এক জীবনই তো মানুষের এই জীবনটা যখন শেষ হয়ে যায় তখন আর কিছুই থাকে না কিন্তু কিছু একটা তো করা দরকার একজন মানুষ হিসেবে তাই প্রত্যেকের মনে একটা বাসনা থাকে প্রত্যেকের মনে ইচ্ছে একটা অদম্য ইচ্ছা থাকে তার কিছু করার একজন বৌদ্ধ হিসাবে আমি কর্মফলে বিশ্বাস করি আমি কর্মবাদী আমি জানি আমার প্রতিটা কাজ নিরীক্ষণ হচ্ছে হিসাব হচ্ছে আমি সেইভাবে আমার জীবনকে পরিচালনা করছি বা করতে চাই হয়তো আগামীকাল আগামীবার আমাদের দেখা হবে কিনা জানি না তার আগে একটু ভূমিকায় আর একটু বলতে চাই আমি একটা বেসরকারি প্রাইভেট ফার্মে জব করি আমার চাকরির ছুটি পাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার তো আমি একটা লক্ষ্য ঠিক করলাম যে আমাকে এবার বুদ্ধগয়া যেতে হবে তো আমার স্ত্রী এবং আমার এক ছেলে এক মেয়ে ওরা আমাকে এত উৎসাহ জুগিয়েছে যে আমি আসলে আর না এসে পারতেছি না অ্যাকচুয়ালি এর সাথে কি বলবো আমার স্ত্রী আমাকে এত বেশি হয়েছে হয়তো ওর সহযোগিতা ছাড়া আমি হয়তো আসতে পারতাম না আমি আসলে এই পবিত্র একটা তীর্থভূমিতে জানিয়ে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দ্বিতীয়ত কথা হলো আগামীবার হয়তো দেখা হবে হয়তো হবে না কিন্তু জীবনে একটা অপূর্ণতা থেকে যাবে সেই অপূর্ণতাকে আমি জয় করার জন্য এই এই যাত্রায় আমি আপনাদের সাথে সামিল হয়েছি আমার মনে হচ্ছে কিছুটা হলেও আমি আপনাদের সাথে সাহায্য লাভ করেছি হয়তো এইভাবেই আমার হাতে কিছুটা পূর্ণ অর্জন হয়েছে পাশাপাশি আরেকটা বিষয় না বলে থাকতে পারছি না আমার পাশে যিনি আছেন বাবু সুবোধ মুচ্ছদ্দি উনি আমাদের পরিচিত আমরা যখন কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে বিভিন্ন সময় উপস্থিত নেই আমাদের অনেকটা পরিবারের মতো একজন সদস্য অনেক সময় আমরা বিভিন্ন সময়ে কৌশল বিনিময় করে থাকি এই হিসাবে ওনাকে অ্যাকচুয়ালি ভরসা করেই আমার এই তীর্থযাত্রায় সামিল হওয়া যা হোক আর কথা বলবো না আপনাদের সাথে এই দীর্ঘ সময় চলার জন্য যে সাহায্য সহযোগিতা এবং সাহচর্য পেয়েছি এটা আমার জীবনের পাতে হয়ে থাকবে আপনাদের সবার জয়মঙ্গল কামনা করছি এই বলে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি সবাই সদ্যবান্তিকে বন্দনা করছি সমন সংঘকে বন্দনা করছি আমার সম্মুখে যারা বসে আছেন সবাইকে আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি আমরা এখানে তীর্থভবনে এসেছি সুভদ্রা বলেছে আমাকে কিছু বলার জন্য আমি প্রতিবারই বলে থাকি বুদ্ধগয়া যখন সমাধান হয় ওই দিনই আমরা তীর্থভবন করি কেন এই বয়সে আপনারা যে এসেছেন এখানে এটা অনেক কিছু আমরা যাওয়ার পর অনুধাবন করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে আর একটু কম বয়সে এই তীর্থভবনে পাঠানোর জন্য কারণ তীর্থভবন করতে তীর্থ যদি করতে হয় ইয়াং বয়সে করতে হবে যুব বয়সে করতে হবে এই যে যুব বয়সে যদি করতে না পারেন এই যে দেখছেন আজকে অনেকেই আসতে পারেনি সপ্তপর্ণী গুহাতে উঠতে পারে নাই গীতুকুর পর্বতে যেতে পারে নাই দুর্গেশ্বরীতে আসতে পারে নাই কেন আসতে পারে নাই জরা ব্যাধি এগুলোর কারণে তো আমি বলবো আপনাদের এই সময় থাকতে আপনারা যদি এখান থেকে গিয়ে যদি আপনাদের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ না করেন তাহলে ওরা আসতে পারবে না আপনাদের থেকে উদ্বুদ্ধ করতে হবে যেভাবে হোক এক মাস না এটা তো 15 দিনের মধ্যেও কাজ সারতে পারে 20 দিনের মধ্যেও সারতে পারে কতগুলো এই আমাদের তীর্থভবনটা হয় 26 দিনের জন্য 26 দিন যেভাবে হোক এই সময়ের মধ্যে এই যে 15-20 বছর সময় চলে যাচ্ছে এই এক মাস সময় যেভাবে হোক এরা ব্যবস্থা করে মানে এই তীর্থভবনটা করা খুবই জরুরি মনে করি এখানে না আসলে বুঝতে পারে না এখানে কি এটা কি আমি প্রথমবার তীর্থভবন করি 1999 সালে
এর পর থেকে শুরু হয়েছে 2010 সাল থেকে আমি মানে 2010 সাল থেকে যতবারই আসি ততবারই আমি শ্রমণ হয়ে যাই এখানে এসে তিন দিনের জন্য চার দিনের জন্য এটা আমার ভালো লাগে আমার থেকে দেখে এখানে আমি যে বক্তব্য করি প্রতিবারে আমি রাখি আমার পাশে যিনি বসে আছেন আমার ওই পাশে যিনি বসে আছেন এই পাশে যিনি আছেন উনি হচ্ছে ঢাকার অমরেন্দ্র বাবু ওই পাশে যিনি বসে আছেন উনি দীপক বাবু মনে করেন এরা আমার এই কথাগুলো শুনেছে আজকে থেকে দুই বছর আগে তিন বছর আগে ওনারা বলেছে আপনার থেকে তোমার থেকে শুনে এই আমি আজকে গ্রহণ করেছি তো আমি বলবো আপনার এখানে আজকে যখন পর্বত যাচ্ছে অনেকে বলেছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও করাতে পারবো এরকম মন ঠিক থাকলে আপনাদের ছেলে মেয়েরাও এখানে আসে পর্বত গ্রহণ করতে পারবে তবে সময় নাই আমি নিজে বলেছি এখানে শুভতাকে এখানে না বলার জন্য মানে সময় নাই তো সবার মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ করলাম জগতের সকল
সুতাং মি ভান্তে সঙ্গ ভূতি হাম্পি ও কাশা বন্ধমি ভান্তে দরাতানাং কাটং সভ্যাং অপরাধাং তমাতুতাং মি ভান্তে সঙ্গ তাতি হাম্পি ও কাশা বন্ধমি ভান্তে দরাতানাং কাটং সভ্যাং অপরাধাং তমাতুতাং মি ভান্তে সঙ্গ সংসার গন্তারো দুঃখাতু তিলাম দেতা মে ভান্তে প্রত্যেকে শ্রদ্ধাপন্ন করে পুঞ্জশীল গ্রহণ করুন ইয়া মহান মাদামি দেতা নব দশ ভগবত রহত একসাথে বলবেন, একসাথে বললে সুন্দর হবে। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ং বিমুক্তং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ং সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ং বিমুক্তং শরণং গচ্ছামি ধরবেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি তামেজমিচ্ছাচার বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি ভূষাবাদ বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মেরে মধ্যপমদন বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধু সদৈমং তিশরণ সদ্দিং পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং গত্বা প্রমাদেন শীলং সম্পাদেত বিশুদ্ধ বরধাক্কিনিও সন্দেন্দ্রিয় সব্যমালা বাণীয় গুণেহি নেহি সমীপদ অনাসভ্যতং প্রণমামি সঙ্গ
আমি সর্বপ্রথমে তথাগত বুদ্ধকে বন্দনা জানাই, তারপরে আমাদের ধর্মের ধারক বাহক সংঘদেরকে আমি মূর্তিসিদ্ধি নমস্ত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত সদ্ধর্মের পিপাসক আমাদের তীর্থ শিবল তীর্থ থরঙ্গে তীর্থযাত্রী বৃন্দদের প্রতিও আমি যথাযোগ্যতা হিসাবে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আজকে এমন স্থানে এমন সময়ে এদিক উপস্থিত হয়ে আজিয়া এই মহাতীর্থ পবিত্র স্থানে আমরা আজকে শিলে প্রতিষ্ঠিত হয়ে আমরা সংঘকে দান দিতে যাচ্ছি। তাই আমি প্রত্যেকের প্রতি চিত্তকে মনকে একাগ্রতা পোষণ করে আপনারা আজকে শিলের মাধ্যমে সংঘকে দান দিয়ে আমরা আমাদের পরলোকগত জ্ঞাতি তথা সর্বসত্ত্বদেরকে আমরা পুণ্যদান দেব, যাতে আমরা সমস্ত তীর্থ ভ্রমণ করে যাতে আমরা সুস্বাস্থ্যে সভ্য মনে আমরা যাতে আমাদের প্রত্যেকের গন্তব্যস্থানে আমরা ফিরে যেতে পারি, এই কামনা আমরা বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্ঘের প্রতি আমরা প্রার্থনা করব। যাই হোক, আমি বিশেষ কিছু বলবে না, আমাদের ভান্তেদের কাছ থেকেও আমরা কিছু জানতে চাই। আমাদের এখানে আমাদের ডক্টর বরসম্বুদি ভান্তে এখানে উপস্থিত হওয়ার কথা, কিছুক্ষণ পরে উনিও আসবেন, তাই ওনার জন্য একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি ভান্তেদের কাছ থেকে কিছু এই স্থানের বর্ণনা আমরা তো দিয়েছি, কিন্তু আমাদের সঙ্গদের পক্ষ থেকে যদি বলে তাহলে সবাই বিশ্বাস করবে আমরা কতটুকু আমাদের দায়কত থেকে ধর্মে দেশনার থেকে বেশি সঙ্গদের থেকে যদি আমরা শুনতে পারি। বেশিরভাগ আমাদের চট্টগ্রাম বড়ুয়াদের বেশি বিশ্বাস হয় সঙ্গের নিকট থেকে ধর্মের ভাষণ শ্রবণ করা, তাই আমি সঙ্গদের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের পক্ষ থেকে কিছু ধর্মীয় সম্পর্কে বলবেন। এর পরবর্তীতে আমাদের তীর্থজ্ঞাতীদের কিছু, অনেকে বলে আমাদের চট্টগ্রাম ভাষা বলে কেন্দ্র কেজার তো বাঘ থাকে, এমনকি আমাদের ভিতর যারা আসছেন এদের ভিতরে অনেকে কিছু আমি ধর্ম সম্পর্কে আমি জানি এটা যদি কেউ বলে এটাকে আমি মনে করি ওইটা মানুষ আর কি বলবো। বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা সাগরের মতো, তাই এক একজনে এক এক বই পড়েছেন, আমাদের ত্রিপিটক পড়েছে, জাতক শুনেছেন। যদি আমি আমি এত বছর ধরে আসছি ঠিকই, প্রত্যেকের কাছ থেকে একটু একটু আমরা তীর্থজ্ঞাতীদেরকে কিছু বলতে দিই, ওদের কাছ থেকে আমরা কিছু সংগ্রহ করি, ওইটা আমরা পরবর্তীতে পরিবেশন করি। তাই আমাদের ভিতর একটা এ আছে, জ্ঞাতীদের কাছ থেকেও আমরা কিছু জানতে চাই, তাই ওনারাও কিছু কিছু বলবেন। আমাদের অনুষ্ঠানটা সবসময় থারাউরা হয় না, বাংলাদেশে যেরকম হয়ে থাকে আমাদের অনুষ্ঠানটা এরকম হয়, বান্তদের একটু যত অসুবিধা হলো। আমি জানি গয়া বান্তদের কিছু কিছু ভান্তরা আছে কয়েকটা অনুষ্ঠানে যোগদান করার তাদের এই ফাং থেকে থাকে, তাই যাই হোক আপনারা এখানেও সারবেন, ওখানেও না সারবা ওইটা না করবার আমরা নিষেধ করব না, আমরা যতক্ষণ আসি ওইটাও সেরে এখানে আসতে পারবেন। তো আমাদেরকে কিছু বলে যারা ফাং হাসে যাবেন ওনা প্রথমে কিছু বলে আমাদেরকে
কিছু ধর্ম দান দিয়ে আপনারা যাবেন পরবর্তীতে এখানে আসতে পারবেন আমরা 11:30টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এমন জায়গায় আসছি আমরা এখান থেকে এখানে যদি 100 বসে থাকা যায় তাহলে অনেক অনেক মনটা আমাদের এখন আমরা গ্রামে এই যতটুকু হতে হয় না কেন কিন্তু এখন আমাদের সবাই পবিত্র আমাদের সবার মন আমাদের ধর্মের দিকে ধাবিত যাই হোক আমি আর বিশেষ কিছু না বলে আবারো বুদ্ধকে বন্দনা জানিয়ে বান্দাদেরকে বন্দনা দিয়ে প্রত্যেকের প্রতি আবারো শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা দিয়ে আমার অল্প কথা শেষ করি জগতের সকল প্রাণী সুখী হোক ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স প্রত্যেকে বলুন ইমান বিজ্ঞান সহ অট্টবরিকার অনুত্তর ক্রিয়াকৃত ভিক্ষু সংঘর্ষ দান দেম পূজেম পূজেম দ্বিতীয়টি ইমান বিজ্ঞান সহ অট্টবরিকার অনুত্তর ক্রিয়াকৃত ভিক্ষু সংঘর্ষ দান দেম পূজেম পূজেম তৃতীয়টি ইমান বিজ্ঞান সহ অট্টবরিকার অনুত্তর ক্রিয়াকৃত ভিক্ষু সংঘর্ষ দান দেম পূজেম 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 ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ শিলে প্রতিষ্ঠিত হয়েছেন ভিক্ষু সংঘের আশীষ দানে পাঠ করেছেন অষ্ট পরিষ্কার সহ সংবোধন উৎসর্গ করা হয়েছে এখন সদ্ধর্ম শ্রবণ করুন সদ্ধর্ম দেখাশোনা করবেন আমার অত্যন্ত কল্যাণ মিত্র যার সাথে আমার দীর্ঘদিন সুপরিচিত তদন্ত আরিয়াপাল তেহর মহোদয় তদন্ত আরিয়াপাল তেহর মহোদয়কে ওনার মূল্যবান সদ্ধর্ম দেখাশোনা করার জন্য মর্তি মহাপন জানাচ্ছি সভা পপস অকরণং কুশলাশয়োপসম্পদাম সাসীত পরিয়োধতানং কেথং বুদ্ধানুশাসনা আজকে সুপ্রসিদ্ধ শিবলী তীর্থ তরঙ্গ কর্তৃক পরিচালিত যে তীর্থ দর্শন করার জন্য এবং ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের পুণ্যস্থানগুলো দর্শন করে যেন পুণ্য সঞ্চয় করতে পারেন তার এই ধারাবাহিকতায় প্রতি বছর এখানে তীর্থ ভ্রমণ করতে নিয়ে আসেন দর্শন করতে নিয়ে আসেন এবং এখানে প্রতি বছর অষ্ট পরিষ্কার দান সহ সংবাদনের আয়োজন করা হয় তো উক্ত অষ্ট পরিষ্কার দান সহ সম্মাদনের উপস্থিত অন্যতর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকে আপনাদেরকে সকলকে মৈত্রীময় চিত্তে আশীর্বাদ প্রদান করছি আসলে আমাদের উদয়নবাবু বলেছেন আপনাদেরকে যে এই মুহূর্তের মধ্যে এই সময়ের মধ্যে আমরা কিছু ভান্তারা এখানে যারা বিশেষত স্থানীয় রয়েছি বর্ষমন্দির ভান্তে বলুন বা আমিও বলুন মানে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপে সংবাদানোর জন্য ফান করে থাকে এখনও দুইটা গ্রুপ বসে আছে তারপর অবশ্যই করে মহাবুদ্ধি সোসাইটিতে কঠিন চিবর্ধান ওখানে ইনভিটেশন বাংলাদেশ টেম্পলে মানে অনুষ্ঠান কঠিন চিবর্ধান সেখানেও নিমন্ত্রণ সেখানে আবার যেতে হবে যেহেতু আমরা থাকি আমাদেরকে একটু 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 সব জায়গায় দেখা করতে হয় তো সেজন্য একটু যাওয়ার একটা তারা রয়েছে আমাদের একটু যাওয়ার একটা তারা রয়েছে আপনারা কিছু আশা করে খারাপ মনে করবেন না তাই তো যেহেতু পূর্ব থেকেই নির্দেশ করে আমাকে স্যার 10 মিনিটের জন্য মানে ডেকে নিয়ে এসেছেন তো এখন ওই যে আমাদের উদয়নবাবু বলেছেন যে এক একজন থেকে আপনারা এক এক রকমের ধর্মদর্শন শুনতে পাবেন আমাদের সদ্য বর্ষমন্দির ভান্ডার থেকেও আপনারা ধর্মদর্শন শুনবেন এই স্থানের বর্ণনা সম্পর্কে শুনবেন উনিও খুব সুন্দর ধর্ম প্রদান করেন তবুও মানে আমি একটা জিনিস হয়তো
বুঝতে চাচ্ছি হয়তো অনেক সময় হয়তো ভান্তে হয়তো সেটা বলে না আমার থেকে যে আইডিয়াটা হয়তো আমি বের করে নিয়ে এসেছি এই স্থানের সম্পর্কে এই স্থানের যে পবিত্র বুদ্ধিবৃক্ষ যে আপনারা দেখতে পেয়েছেন সেই বুদ্ধিবৃক্ষ রাজকুমার সিদ্ধার্থের জন্মের সঙ্গী অর্থাৎ কি রাজকুমার সিদ্ধার্থ যখন জন্মগ্রহণ করেছিলেন তার সাথে সাথে পাঁচটি জিনিস উৎপন্ন হয়েছিল চারটে জিনিস বিলুপ্ত হয়ে গিয়েছে এবং একটা জিনিস মাত্র রয়েছে সেটা হচ্ছে কি এই বুদ্ধিবৃক্ষ এই বুদ্ধিবৃক্ষের নিচে যখন রাজকুমার সিদ্ধার্থ কঠোর সংকল্প করে ধ্যানের মধ্যে বসেছিলেন তখন মারে রাজার আসন কেঁপে উঠেছিল অর্থাৎ কি সংকল্পটা কি আমি যে এই আসনে বসছি এই আসনে যতদিন পর্যন্ত আমার সিদ্ধি লাভ হবে না ততদিন পর্যন্ত আমি এই আসন থেকে উঠব না প্রয়োজনে এই আসনে আমার রক্ত মাংস শুকিয়ে যাক এবং যদি মৃত্যু হয় তবু আমি এই আসন ছেড়ে উঠব না এই যে একটা কঠোর সংকল্প তাই তো এই সংকল্প নেওয়ার পরিপ্রেক্ষিতে মার রাজা এসে বুদ্ধিসত্তা বা উদ্যোগে বিভিন্ন রকমের আক্রমণ করতে শুরু করেছে এবং এমনকি নারীর প্রলোভনও দেখিয়েছিলেন যখন তাকে অর্থাৎ কে বুদ্ধিসত্তাকে মানে আসন থেকে নড়াতে পারছে না তখন মার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে বলছে কি এই সিদ্ধান্ত এটা মারের আসন এটা তোমার আসন নয় এই আসন থেকে তুমি চলে যাও এখন রাজকুমার সিদ্ধার্থ বা বুদ্ধিসত্ত্ব চিন্তা করছিলেন যে সত্যি কি এটা আমার আসন নাকি না মারদের আসন তখন তিনি যে ছ বছর কঠোর তপস্যা করেছেন কিছুটা আধ্যাত্মিক শক্তি লাভ করতে পেরেছিলেন তখন চিন্তা করেছিলেন আমি যে জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করেছি তার সাক্ষী এ বসুন্ধরাকে রেখেছি তখন তিনি ডান হাতটা আস্তে করে নিচের দিকে রেখে এভাবে ভূমি স্পর্শ মুদ্রা আপনারা মেন টেম্পলে যে বুদ্ধটা দেখতে পারবেন সেটা এভাবে ডান হাতটা নিচের দিকে নামানো আছে তখন একটা মানে বলেছিলেন যে কি যে দানাদি ধাম্মা বিদিনা জিত বা মরিন্দ অর্থাৎ কি জন্ম জন্মান্তরে যে সমস্ত পুণ্য সঞ্চয় করেছি এই পুণ্যের ভাবে এই বসুন্ধরা তুমি আমার হয়ে সাক্ষী দেবে এবং সাথে সাথে যে ভূমি স্পর্শ করে কথাটা বলেছে সাথে সাথে বিকট শব্দ হয়ে ভূমিকম্প হয়ে নিজে থেকে জল এসে মারদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন তো ধর্ম পার্শ্বক উপাসীকে এরপরগুলো আরও বিস্তারিত আমাদের সাথে বর্ষমধ্যে বাঁধে থেকে জানবেন এখানে একটা জিনিস আমি এটির জন্য উল্লেখ করেছি কথাটা এখন আমাদের আপনাদের সকলের জীবনে দেখি বলুন তো কোন মানুষের শত্রু নেই আছে কি নেই যে কোনো ভালো কাজ করতে গেলে সমস্যা আসে কি আসে না বাধা বিপত্তি আসে কি আসে না তাহলে চিন্তা করে দেখুন রাজকুমার সিদ্ধার্থ কিন্তু এবছর না এবছর ছ বছর পরে তো অবশ্যই করেনি সুমেধা তাপস অর্থাৎ দীপঙ্কর বুদ্ধের আমল থেকে লক্ষ কোটি বছর পূর্বে লক্ষ কল্প বছর পূর্বে প্রার্থনা করেছিল বুদ্ধ হওয়ার জন্য কিন্তু দান ধর্ম পুণ্য একবার মানে সুমেধা তাপস থেকে শুরু করেছে দান দিয়ে তাই তো ত্রিশটি ফারামে পরিপূর্ণ করে এসেছে না এত পুণ্য ফারামে করে এসেছে না কিন্তু পুণ্য ফারামে করা সত্ত্বেও এই জীবনের মধ্যেও একেবারে জন্মের শুরু থেকে শত্রুতা করে এসেছে তার সাথেও অর্থাৎ কি বুদ্ধের সাথেও জন্মের পূর্ব থেকে আপনারা ইউটিউবে মানে একটা ভিডিও আছে ইন্ডিয়া থেকে একটা ভিডিও বের করেছে বুদ্ধ জীবনী জিটিভিতেও প্রচার করেছিল লাইভ অফ দ্য বুদ্ধ তো সেখানের মধ্যে দেখে আর আমাদের পুস্তকের পরে অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি তবে মানে কি সিনেমাতে যেটা দেখিয়েছে আমি বই থেকেও সিনেমাটা অ্যাকসেপ্ট বেশি করেছি গ্রহণ বেশি করেছি কেন তাদের যুক্তি আছে সামাজিকতার পরিপ্রেক্ষিতে আর আমাদের বইয়ের মধ্যে আবেগ আছে আবেগের কারণে অনেক সময় মহান কিছু লেগে ফেলে তাই না তো কিন্তু ওই পুস্তকের মানে কি সিনেমার মধ্যে কিন্তু সেরকম আগে ফেলে যদি হয়তো কিছু অতিরিক্ত আছে সামান্য কিন্তু ওরা বাস্তবটাকে তুলে ধরেছে এখন মনে করুন এই যে এর রাজার রাজা কে হবে এখনও তার মানে ছোট ভাইয়ের ছেলে এসেছে আগে রাজকুমার সিদ্ধার্থ অর্থাৎ এসেছে পরে অর্থাৎ মহামায়ের ঘরে ছেলে এসেছে পরে তার বাবা অর্থাৎ রাজা শুদ্ধোধন এখন মনে করেন তার যদি ভাইয়ের যদি ছোট ভাইয়ের ছেলে আছে এখন বড় ভাইয়ের ছেলে নেই তাহলে রাজা কে হবে বলুন তো ছোট ভাইয়ের ছেলে হবে না পরবর্তীতে বংশ পরম্পরা যেটি আসে রে রাজধর্মের পরম্পরা তাই তো সেখান থেকে দেখাচ্ছে যে কি না রাজকুমার সিদ্ধার্থের অর্থাৎ শুদ্ধোধন রাজার ঘরের মধ্যে যেন ছেলে না আসে রানিয়া মহামায়ের ঘরে যেন ছেলে না আসে তার জন্ম পূর্ব থেকে ওই গর্ব নষ্ট করার জন্য এবং নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে এবং গর্ব হওয়ার পরও গর্ব নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে তাহলে আমার চিন্তা করে দেখুন তো এত মহাপুণ্যবাণী না রাজকুমার সিদ্ধার্থ বড় মহাপুণ্যবাণী ছিল না তো দিলে এত বড় মহাপুণ্যবাণীর সাথে যদি জন্মের পূর্ব থেকে শত্রুতা শুরু করে তাই এবং জন্মের পরও শত্রুতা শুরু করেছে জন্মের পরও সেখানে ভিডিওতে দেখিয়েছে সিনেমাতে দেখিয়েছে শত্রুতাই করেছে এবং দেবদত্ত আমরা ইতিহাসের আমাদের বই পুস্তকতে পেয়েছি দেবদত্ত পর্যন্ত বুদ্ধের সাথে শত্রুতাই করেছে না আমার ভাই না তাই তো আমার মানে স্বাস্থ্য ভাই দেখিয়েছে আমার স্বাস্থ্য ভাই তাইলে কি বুদ্ধের সাথে দেব মানে কি এবং বুদ্ধের শিষ্য হয়েছিল শিষ্য হওয়ার পরও বুদ্ধের সাথে শত্রুতাই করেছিল করে নাই
আচ্ছা আমি কথাটা সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু ওখানে দাঁড়িয়ে আছে ডাকছে তো সেটা হচ্ছে কি মনে করুন কথাটা এই জন্য বলছি তদ্রুপ আমাদের আপনাদের শত্রু থাকবে না কেন অবশ্যই থাকবে আমাদের আপনাদেরও শত্রু থাকবে শত্রু আছে তো না থাকাটা অস্বাভাবিক থাকাটা স্বাভাবিক থাকাটা স্বাভাবিক কেন লোক দেশ মোহমুক্ত নয় আমরা যতদিন পর্যন্ত লোক দেশ মোহমুক্ত থাকতে পারবো না ততদিন পর্যন্ত কারো সুনাম হয়ে গেলে আমাদের সহ্য সেটা হবে না আমার থেকে সে বেড়ে যাচ্ছে আমার গ্রামের মধ্যে আগে দিয়ে আমাকে নমস্কার তো এখন তাকে না বেশি নমস্কার করছে তো তাকে আবার বসিয়ে দাও তাকে থামিয়ে দাও সময় মেরেও ফেলে এমন ইতিহাস আছে এ সময়ও মেরেও ফেলে তাই তো তো ধর্মপ্রাণ উপাসক উপাসিক আমাদের সাথে দর্শনাদি মানতে এসেছেন আচ্ছা তো তদ্রুপ মনে করো প্রত্যেকের পিছনে শত্রু থাকে এখন এখানে যেভাবে রাজকুমার সিদ্ধার্থ বা বুদ্ধিসত্ত্ব যে পুণ্য পুণ্যকর্মের প্রভাবে অর্থাৎ দান ধর্ম যে পুণ্যকর্ম করেছে এই দান ধর্ম পুণ্যকর্মের প্রভাবে সমস্ত মানদের থেকে রক্ষা পেয়েছিলেন সমস্ত অন্তরায় থেকে রক্ষা পেয়েছিলেন তো তদ্রুপ আমি প্রতিদিন সকাল সন্ধ্যা এখানে এসে বন্দনা করে প্রার্থনা করি আমাদেরও যে সমস্ত মাঠ রয়েছে অন্তরায় রয়েছে শত্রু রয়েছে তাদের থেকে যেন মুক্ত থাকতে পারে তারাও সুখে থাকুক আমাদেরকেও সুখে রক্ষা করুক এভাবে যদি আপনারা প্রার্থনা করেন আশা করি আপনাদেরও প্রার্থনা সাফল্যমণ্ডিত হবে এবং আরেকটা যেটা এখানে এই বুদ্ধিবৃক্ষের নিচে মহাব্রহ্মা হিন্দুদের হিন্দুরা মহাব্রহ্মাকে সৃষ্টিকর্তা মনে করেন যে মহাব্রহ্মাও এখানে নেমে এসে বুদ্ধকে প্রার্থনা করেছিলেন জগতের মানুষের কল্যাণে আপনি ধর্ম প্রচার করুন তারপর আর এখানে আপনাদের পিছনে যে সপ্তমাস্থান রয়েছে সেখানে বার্মার দুইজন বণিক অর্থাৎ সপ্তাহ শেষে শাশ্বত উনপঞ্চাশটি পঞ্চাশ দিনে শেষে তারা গীতমত দান করেছিলেন তো অবশ্যই বলে তাদের নাম ছিল তো অবশ্যই বলে উনপঞ্চাশ দিনে বুদ্ধ পরে আবার আহার গ্রহণ করেছিলেন এবং তারাই প্রথমে বুদ্ধাং সানাঙ্গাচ্ছামী ধম্মাং সানাঙ্গাচ্ছামী বলেছিলেন এবং তাদেরকে দ্বিবাচিক বলা হয় সাংঘাং সানাঙ্গাচ্ছামী বলেন তখনও সঙ্গ উৎপন্ন হয়নি সেখানে সাংঘাং সানাঙ্গাচ্ছামী বলেনি এ হচ্ছে সংক্ষেপে এবং শাশ্বত উনপঞ্চাশ দিন আপনাদেরকে সপ্তমাস্থান বর্ণনা করেন আমাদের সদীয় পথে বর্ণনা করবেন আচ্ছা বাদে বলে আর বলবে না যেহেতু কঠিন ছিল জানা যায় যে বললাম না মানে ভান্তেদের আমাদের সবাই মানে মোটামুটি এখানে যারা থাকে মানে কয়েকটা মানে যত সময় এসে পড়ে আচ্ছা ভান থেকে বলে একটা আশীর্বাদ দেওয়ার জন্য মানে বলছে যার তার ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমি আর তাহলে বলছি না তো একটা কথা শুধু মনে রাখবেন আমাদের যখন জন্ম হয়েছিল তখন সাথে দুটো জিনিস নিয়ে এসেছিলাম এবং যখন মৃত্যু হবে সাথে দুটো জিনিস নিয়ে যাব এবং পৃথিবীতে দুটো জিনিস থেকে যাবে অর্থাৎ কি আমাদের অতীত জন্মের পাপপুণ্য নিয়ে আমরা বর্তমান জীবনে এসেছি এবং যখন মৃত্যুবরণ করব এবং বর্তমান জীবনের যদি পাপপুণ্য করেছি সেগুলো একমাত্র সাথে যাবে স্ত্রী পুত্র মা বাবার সাথে কেউ যাবে না এবং দুটো জিনিস পৃথিবীতে থেকে যাবে সে দুটো জিনিসটা হচ্ছে কি লোকটি কি ভালো ছিল না লোকটি খারাপ ছিল এ কথাটুকু থেকে যাবে আমরা কেউ খারাপ হয়ে বেঁচে থাকতে চাই না আমাদেরকে কেউ খারাপ বলে আমাদের থেকে মনে খারাপ লাগে না খারাপ লাগে না তো সুতরাং আমরা কেউ খারাপ হয়ে বেঁচে থাকতে চাই না আমরা সবার সাথে ভালো হয়ে বেঁচে থাকতে চাই এবং যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে তো কালকে অবধি বেঁচে থাকবো এই আশা না করে আজকে যতটুকু পারি আজকের পুণ্যকর্ম আমি আজকে করে যাবো অর্থাৎ আজকে যতটুকু ভালো কাজ করা সম্ভব আজকে আমি ভালো কাজ করে যাবো তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা পরিশেষে আরেকটা কথা বলে আমরা শেষ করছি এখানে একটা টেম্পল করতে যাচ্ছি আমাদের বাঙালি বড়ুয়াদের আরেকটা বৌদ্ধদের একটা প্রতিষ্ঠান চতুর্থ প্রতিষ্ঠান সেটা আমি করতে যাচ্ছি এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে তো যখন সময় হবে আমাদের তৃতীয় পরিচালক উদয়ন বাবুকেও বলছি আপনারা যখন সময় হবে একবার গিয়ে ঘুরে আসবেন অন্যান্য দেশের মানুষেরা তাদের নিজস্ব মন্দির কোথায় হচ্ছে গিয়ে দেখে আসে বৃত্তপ্রমাণ করছে কিন্তু নিজেদের মন্দিরগুলোও দেখে আসে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের বাঙালিদেরকে সহজে আমরা পাইনি এটা আমাদের একটা ক্ষোভ থেকে থাকে যে না নিজেদেরকে আগে দেখবেন এখানে দেখবেন থাইরা যারা আসে আগে থাইদেরকে দান করবে আমাদেরকে আগে দান করবে না আগে থাইদের দান করবে তার কি কেন তাদের নিজস্ব ভান্তিবিধে তাদের নিজের দেশের ভান্তিবিধে তো সুতরাং আমরাও আশা করি যে আমাদের বাঙালি বড়ুয়া যারা রয়েছে আমাদের বাঙালি বড়ুয়াদের কোথায় কি প্রতিষ্ঠান হচ্ছে না হচ্ছে একটু দেখে আসে আপনারা দেখে আসলে আমাদের মনে একটা শক্তি আসবে না আমাদের বাঙালিদের জন্য প্রতিষ্ঠান করবো আজকে মনে করেন আমাদের সাথে ডাক্তার বলবান্তে আজকে প্রথমেই এখানে তৃতীয় যাত্রীদের জন্য নিবাস তৈরি করেছিলেন সবার মঙ্গল কামনা করে সে ভান্তে
ভান্তেদের অনুসরণ করে আমি ভান্তে শিষ্য অনুসরণ করে তীর্থযাত্রীরা যেন এসে এখানে থাকার জন্য কোনো সমস্যা না হয় সেজন্য তীর্থের নির্বাসন করা হচ্ছে এবং ইন্ডিয়ার সর্ববৃহৎ 80 ফুট সিংহসজ্জা সাহিত্য বুদ্ধমূর্তি এখানে তৈরি করা হচ্ছে এবং অলরেডি একটা কলকাতার মধ্যে রাজচন্দ্রপুর বলা হয় এখানে আপনারা আসা রাস্তার মধ্যে পড়ে গাড়ি আসার পাশে পড়ে পশ্চিমবাংলার সর্ববৃহৎ বুদ্ধমূর্তিও সেখানে তৈরি করা হয়েছে তো আর যখন সময় পাবেন আপনারা দেখা করবেন তো আপনাদের সকলকে পুণ্যদান করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের উদয়নবাবুকেও একবারে খুব ভালো মানুষ একবারে শুরু থেকে মানে তীর্থযাত্রা শুরু বলতে গেলে জাপানবাবু শুরু থেকে মানে করেছিলেন হ্যাঁ করে যাচ্ছেন প্রতি বছর ওনাকে এখানে দেখি ওনার সাথে সাহায্য সহযোগিতা করা রয়েছেন সৈকতবাবু তারপর ওনারাও রয়েছেন উদয়নবাবু ওনারাও রয়েছেন হ্যাঁ সুভাষ মুচ্ছদি ওনারাও মানে প্রতি বছর দেখি ওনাকে দেখছি প্রায় সময় দেখছি আছেন আপনারা তো আপনারা ওনাদেরকে কথা মতো চলবেন ওনাদের আপনারা ভালো সার্ভিস দেবেন আশা করি আমি যতটুকু জানি ওনাদেরকে বলে তৃপ্ত ধর্মের একটা নাম রয়েছে ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্য যেন আজীবন ধরে রাখতে পারে পরিচালকদেরকেও পুণ্যদান করছি আশীর্বাদ করছি যেন সত্যি সমাজতে হয় আপনাদেরকে যেন ভালো সেবা দিতে পারে এ কামনা করো পরম পূজ্য ভিক্ষু সংঘকে আমার বন্দনে নিবেদন করে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম আজকে যে স্থানে আপনারা বসে সংগতান অষ্ট পরিষ্কার দান বুদ্ধ পূজা বিবিধ পুণ্যকর্ম সম্পাদন করছেন এই স্থান কোনো সাধারণ স্থান না মহাপবিত্রতম স্থান যে বুদ্ধিবৃক্ষকে আপনারা বন্দনা করেছেন ওইটা হচ্ছে ভগবান বুদ্ধের পারিভোগিকা চৈত্য পারিভোগিকা চৈত্য তিন প্রকারের চৈত্য আছে তিন প্রকারের চৈত্যের মধ্যে বুদ্ধিবৃক্ষ আছে পারিভোগিকা চৈত্য যে পারিভোগিক যে বুদ্ধিবৃক্ষকে ব্যবহার করে ছায়া উপভোগ করে তিনি জ্ঞান লাভ করেছেন এই জন্য তাকে বলা হয় পারিভোগিক চৈত্য মন্দির দেখতে পাচ্ছেন সম্রাট অশোকে বানিয়েছে এটা হচ্ছে উদ্দেশিকা চৈত্য উদ্দেশিকা চৈত্য তো বুদ্ধির অবর্তমানে এগুলো দশকালে জীবিত বুদ্ধের দর্শনের মতো হয় জীবিত বুদ্ধের দর্শনের মতো পুণ্য হয় কাজেই আপনারা সেই হিসাবে সেই শ্রদ্ধায় সেই একাগ্রতায় এগুলো দর্শন করবেন বন্দনা করবেন পূজা করবেন পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকজন এখানে যে ছুটে আসেন এই স্থান দর্শন করতে বন্দনা করতে পূজা করতে কাজেই অন্য কোথাও না গেলেই লোকেরা যারা বুদ্ধের অনুরাগী অনুসারী বুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল তারা জীবনে অন্তত একবার হলেও এই স্থানে আসার জন্য সবাই চেষ্টা করেন ইচ্ছা প্রকাশ করেন আপনারাও এখানে অনেকে আছেন অনেকবার এসছেন যারা নতুনভাবে এসছেন আপনাদের প্রত্যেকের একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে বুদ্ধগয়া যাব এই এই স্থান দর্শন করব পূজা করব এটা ইচ্ছা থাকে কাজেই সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আজকে পরিপূর্ণ হচ্ছে যেদিন থেকে আপনারা ঘর থেকে বের হয়েছেন এই স্থান পূজার উদ্দেশ্যে বা অন্যান্য তীর্থস্থানও পূজার উদ্দেশ্যে প্রতি পদক্ষেপে পদক্ষেপে আপনাদের পুণ্য সঞ্চয় হচ্ছে এবং বুদ্ধ মহাপরিনির্বাণ সূত্রে উল্লেখ করেছেন এই তীর্থ ভ্রমণ উদ্দেশ্যে লোকেরা যখন ঘর থেকে বের হয় যদি এই তীর্থ ভ্রমণ করে এই তীর্থ ভ্রমণ অবস্থার যদি কারো মৃত্যু হয় তাদের শুরুতে গামী হবে এটা বুদ্ধ গ্রান্টে দিয়েছেন মহাপরিনির্বাণ সূত্রে তো এখানে একটা কথা আছে যে বুদ্ধ বলছেন তীর্থ ভ্রমণ আদি করলে তারা এই তীর্থ ভ্রমণের স্মৃতি নিয়ে মৃত্যুবরণ করলে তার অপায়ে যায় না শুভতিগামী হয় অপায়ে যায় না যদি আপনারা পাঁচটা অনন্তরীয় কর্ম মুক্ত থাকতে পারে পাঁচটা অনন্তরীয় কর্ম কি পিতৃহত্যা মাতৃহত্যা অরহতত্যা বুদ্ধের শরীর থেকে রক্তপাত এবং সঙ্গভেদ এই পাঁচটা হচ্ছে মহা অনন্তরীয় কর্ম সঙ্গভেদ বিভেদ করা তো এই এই পাঁচটা
অনন্তরীয় কর্মের মহাপাপ বলে আর কি, এগুলোকে মহাপাপ। তো এই পাঁচটার মধ্যে যে কোনো একটা যদি কেউ জীবনে সম্পাদন করে তাহলে কোনো পুণ্যকর্ম তাকে রক্ষা করতে পারবে না ওবিসি নরক গমন থেকে। তো এখানে আপনারা যারা আছেন, আপনারা কেউ মাতৃহত্যা করেননি, পিতৃহত্যা করেননি, অরহত ইত্যার প্রশ্নই আসে না, বুদ্ধের শরীর থেকে রক্তপাত ঘটানোরও প্রশ্ন আসে না, সঙ্গটা আপনারা করেননি। তাহলে আপনারা প্রত্যেকে পাঁচটা অনন্তরীয় কর্মমুক্ত, পাঁচটা অনন্তরীয় কর্ম মহাপাপ থেকে আপনারা মুক্ত। এই যে তীর্থভ্রমণ আদি করছেন, এই স্মৃতি যদি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত থাকে, এই স্মৃতি নিয়ে মৃত্যুবরণ করলে আপনাদের শুভতিগমন অনিবার্য। এটা বুদ্ধ মহাপুরাণের বাণসূত্রে গ্রান্তি দিয়েছেন। আপনাদের নিজেদেরকে খুব গর্ববোধ করুন, আনন্দ উপভোগ করুন। আপনারা এই স্থানে এসছেন, যাদের মাধ্যমে আপনারা এসছেন, তারা আপনাদেরকে সুশৃঙ্খলভাবে এই স্থানসমূহ দর্শন করাচ্ছেন। খুবই সুন্দর লাগছে আপনাদের দেখতেও। তো আমি আমার পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সবার নিরোগ দীর্ঘায়ু কামনা করছি, যাতে যে আনন্দ যে শ্রদ্ধা নিয়ে ঘর থেকে বেরিয়েছেন সেই শ্রদ্ধা সর্বক্ষণ রেখে, সেই আনন্দ সর্বক্ষণ রেখে আবার সুস্থ শরীরে সমস্ত পূজা বন্দনা করে যার যার নিজের গ্রামে বাড়িতে দেশে ফিরে যেতে পারেন এই কামনা করে। এবং যারা যাদের উদ্দেশ্যে আপনারা এই সংগঠন অষ্ট পুরস্কার দান সম্পন্ন করছেন, তারাও এই পুণ্যাশি লাভ করে যাতে নির্বাণ শান্তির অধিকারী হয় এই কামনা করছি, সাথে সাথে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল হোক এই কামনা করে প্রত্যেকে আধিপত্য দান করি। এখন সদ্যম আলোচনা করবেন সত্যপাল গুপ্ত মহাদেব। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধশ্চ সুখো বুদ্ধানুপদ্দো সুখ সদ্ধম্মদেশন সুখ সঙ্গং চ সমগ্গং সমগ্গানাং তপসুখো। সেই ভগবান অরহত জগৎ পূজ্য মহাকারুণিক সম্যক সম্বুদ্ধ কীর্তন। আজকে 9 নভেম্বর 2019 খ্রিস্টাব্দের এই সময়টাতে আপনারা এখন পৃথিবীর নামের স্থান এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের এই বজ্রাসনকে পৃথিবীর নামের স্থান বলা হয়। যেদিক থেকেই মাপ করেন এখানে এটা মধ্যখানে হবে সেই নামের স্থান যেখানে সম্যক সম্বুদ্ধগণের উৎপত্তি হয়। সেই বুদ্ধগণের উৎপত্তি অত্যন্ত সুখপ্রদ, তাদের আর্যষ্টাঙ্গিক মার্গ প্রতীত্য সমুৎপাদ নীতি চতুর্থ রাজ্য সত্য বিপর্শনা ধ্যানের মাধ্যমে দুঃখ মুক্তি নির্বাণ লাভের সঠিক রাস্তা যারা দেখান সেই বুদ্ধগণের ধর্মদেশন অত্যন্ত সুখপ্রদ। বুদ্ধগণের যে সঙ্গ রয়েছেন আরত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ, সেই সঙ্গের উৎপত্তি অত্যন্ত সুখদায়ক এবং সকলে মিলে একসাথে যে কোনো কাজ করাই অত্যন্ত সুখদায়ক। আজ সেই সম্মিলিত প্রচেষ্টায় আজ আপনারা শিবনী তীর্থ তারঙ্গীর পক্ষ থেকে 2019-এর এই আয়োজনে আপনারা যারা সাথী হলেন, তীর্থ জ্ঞাতি হলেন, আমি পরম আরাধ্য ভিক্ষু সঙ্ঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। আমাদের সকল তীর্থ জ্ঞাতি আপনাদের সকলকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে চলমান প্রবরণা ও কঠিন শিকড় দান উৎসবের মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ দান করছি। আসলে যাপন বাবু আমাদের অত্যন্ত প্রাণের একজন মানুষ এবং উদয়ন বাবু আজকে সকালেই আমি গিয়েছি 6টার দিকে, ওখানেই আপনাদের সাথেই ব্রেকফাস্ট করেছি। উদয়নবাবু নিজেই আমি সাথে রতন চৌধুরী মহোদয়কে নিয়ে গিয়েছিলাম, আমরা সহ
অত্যন্ত আতিথ্যতার সাথে নিজের হাতে সহস্তে তিনি আমাদেরকে খাওয়ালে আমরা রান্না করে বসেই ব্রেকফাস্ট করেছি উদয়ন বাবু সহ এটা আসলে উদয়ন বাবু আমাদের মামাও হয় বড় মাতৃও যাপন বাবু এটা আমাদের আমি গহিরার ছেলে সবাই এটা আন্তরিকতা দীর্ঘদিনের এবং প্রান্ত থেকে প্রান্তে ছোটার কারণে মানুষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আজ আপনারা যারা এখানে আছেন ম্যাক্সিমাম আমার অত্যন্ত পরিচিত সুতরাং এই জ্ঞাতিসূত্র আবদ্ধ করার কি একটা রাস্তা আজ আপনাদের মনে কোনো অহংকার নাই আজ আপনাদের মনে কোনো হিংসা নাই এই মুহূর্তে আপনাদের মনে কারোর প্রতি রাগ নাই অভিমান নাই একটা নিষ্পাপ একটা চিত্তে আপনারা এখন অবস্থান করছেন সংসারের আবিলতা নাই কিছুটা ব্রহ্মচর্য জীবনের ন্যায় ব্রহ্মচারী আমরা যেমন উপসত নেই সেরকম ব্রহ্মচারীর মতো আমাদের জীবন অর্ধাংশে আপনারা অধিকাংশ বিক্ষুব্ধ জীবন ভিক্ষু মানে ভ্রান্তে নয় ভিক্ষু মানে হলো শিক্ষা মনা যেকে বলা হয় উপাসক উপাসিকা ভিক্ষু ভিক্ষুণী তাদের চারি পরিষদকে ভিক্ষু হিসেবে সম্বোধন করতেন বুদ্ধ সেই হিসেবে আপনারাও সেই ভিক্ষুত্বের অংশ হয়েছেন এই জন্য আপনারা শিক্ষা মনা দুঃখমুক্তি নির্বাণের শিক্ষার্থী আপনারা ছাত্রছাত্রীর মতো সেইগুলিকে একটা অর্জনের জন্যে এটাকে আপনারা চারিতৃত্ব পুণ্য অর্জনের জন্য এখানে আসছেন এখানে সংক্ষেপে যদি একথাই বলি যে বজ্রাসনের কথা আপনারা বারবার শুনে আসছেন আপনারা জানেন পৃথিবী কয়েকভাবে ধ্বংসপ্রাপ্ত হতে পারে কখনো কখনো একই দিনে কয়েক ঘন্টার মধ্যে এক থেকে সাতবার সূর্য উদয় হলে এখানে ক্রমান্বয়ে সব কিছু পুড়ে একেবারে ছাই ছাই হয়ে যাবে এখানে কিচ্ছু থাকবে না এরপর অত্যন্ত সমৃদ্ধভাবে এখান থেকে জল উঠে সে আগুন নেভাবে পানির নিচে সমস্ত পৃথিবী ডুবে যাবে ডুবে যাওয়ার পরে সেখানে প্রথম পৃথিবী উৎপত্তি করে যেটা প্রথম আসন উত্তিষ্ট হচ্ছে অনন্তকাল ধরে সেই উত্তিষ্ট আসনের প্রথম আসনটি হলো এই বজ্রাসন মাটি প্রথম যেখানে দেখা যাবে সেটা হলো এই বজ্রাসন এই বজ্রাসনে তথাগত বুদ্ধগণের উৎপত্তি যদি হওয়ার মধ্যে থাকে তাহলে সেখানে একটা ফুল ফুটতে পারে পাঁচটা ফুলও ফুটতে পারে সেই পাঁচটা পদ্মফুল যদি সেখানে ফোটে তাহলে মনে করতে হবে পাঁচজন সম্যক সম্বুদ্ধ এই আসনে এই বজ্রকল্পের ন্যায় কোকসন্দ কোনাগমন কাশ্যপ গৌতম আর্যমিত্র এই পাঁচজন বুদ্ধ এই বজ্রকল্প উৎপন্ন হবেন আমরা চারজন বুদ্ধকে এখন পেয়েছি তার মধ্যে আমরা যে বুদ্ধের শাসনে আছি তিনি গৌতম বুদ্ধ আমরা সবাই তাকে জানি শাক্য সিংহ সেই গৌতম বুদ্ধ তার শাসনে আমরা রয়েছি সেই শাসনের গৌতম বুদ্ধ আড়াই হাজার বছর আগে এই আড়াই হাজার বছর আগে এই বজ্রাসনে আসার আগে ছয় বৎসর কঠোর কঠোর তপস্যা তিনি করেছেন এবং সুজেতার পায়চন্য গ্রহণ করে তিনি যখন আসছিলেন তখন অনেক শিষ্য তার বিশেষ করে পঞ্চবর্গীয় শিষ্য তাকে ত্যাগ করে চলে যান এবং তিনি একক হয়ে পড়েন এবং একাই এই সমস্ত মার শক্তিকে বিজয় করে তাকে বারেবারে মারেরা তার সেই সমস্ত আসনকে কেড়ে নিতে এবং বুদ্ধ হলে মারের আপনারা অনেকেই আছেন যারা দেবপুত্র মার দ্বারা আক্রান্ত হয়ে থাকেন সেই দেবপুত্র মার দ্বারা আক্রান্ত হলে আপনারা অনেক সময় আপনাদের সঠিক কাজটা করতে পারবেন না বিভ্রমণ হতে পারে এমনকি বিপাসনা যারা করেন তারা তো দেবপুত্রের মারের দ্বারা আক্রান্ত হয়েই হয় এটা হওয়ার পরে যেটা হয় সেটাতে আপনি চতুরার্য সত্য দর্শন করতে পারবেন না চতুরার্য সত্য দর্শনে যদি আপনি বিমুখ হয়ে থাকেন এমনি মুখস্থ আছে দুঃখ দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় দ্যাটস ফুটরতা দ্যাটস সেই কিন্তু আপনি সেটাকে মুখস্থ রাখলেন কিন্তু আপনি তো সেটা অনুধাবন করতে পারলেন না আপনি জানেন আপনার কিডনি কোথায় আপনার লিভার কোথায় আপনি জানেন আপনার হার্ট কোথায় কোন জায়গায় আছে আপনি জানেন না মেশিন যখন আপনাকে টেস্ট করছে তখন আপনি একটা একটা করে অনুধাবন করেন কিন্তু আপনি কি হাত দিয়ে সেই কিডনি স্পর্শ করতে পারেন হাত দিয়ে সেই লিভার স্পর্শ করতে পারেন হাত দিয়ে আপনার হার্ট স্পর্শ করতে পারেন আমাদের একটা চর্ম আবৃত্ত একটা রয়েছে সেরকম এটাকে বলা হয় নিবারণ শক্তি সেই নিবারণের দ্বারা কাম ক্রোধ অহংকার মান মাৎসর্য হিংসা প্রতিহিংসা দ্বারা এরকম নিবারণ দ্বারা আপনি অডিস্টেন্ট হয়েছেন আপনি নিবারিত হয়েছেন তখন আপনার মনোচিত্তকে আপনি একভূত করতে না পারার কারণে যে চতুরার্য সত্যকে সম্যক অনুধাবনের যে বিষয়টা সেটা আপনি করতে পারলেন না যদি দায়ী করতে না পারেন তাহলে দুঃখমুক্ত হতে পারছেন না সিদ্ধার্থ সেই গৌতম শাক্যপুত্র গৌতম যখন শ্রমণ গৌতম হলেন তখন তিনি এই ছয় বছর কঠোর সাধনা করে সুন্দর এই বুধবৃক্ষকে
দেখে তিনি ভাবলেন এই বৃক্ষটা আমার খুব ভালো লাগছে আমি এটার নিচে কিছুক্ষণ বসি যখন তিনি সেখানে বসতেন এবং সেখানে এখানে কাছাকাছি কোন একজন রাখাল বালক থেকে আট মুষ্টি তিনি খড় নিয়েছিলেন তার সুন্দর দেহাবয়ব দেখে রাখালের ছেলে তাকে বলল আপনার যত ইচ্ছে ঘাস আপনি নিয়ে নেন তিনি গুনে গুনে আট মুষ্টি ঘাস নিয়ে তিনি অষ্টাঙ্গভাবে সেখানে সে আসনে তিনি বসেছিলেন ঘাসের উপরে তাহলে সেই জায়গা এই যে বজ্রাসন সেই আসনে বসার পরে মারেরা কতভাবে যে বুদ্ধকে বুদ্ধত্ব লাভের আগে সেই আসন থেকে তোলার জন্য জ্বালিয়েছে তার কোনো একটা পরিসীমা নাই সুতরাং সেই আসন এ তিনি সত্যি সত্যি মারকে পরাজয় করে তার অনন্ত জন্মের যে পারমি সমূহ তা জলের ধারা সম্পূর্ণ নিষ্পেষিত করে মারদের পরাজিত করে রাতের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যাবে তিনি সম্যক সম্বুদ্ধত্ব প্রাপ্ত হলেন এই সম্যক সম্বুদ্ধত্ব প্রাপ্ত আসনটাকে আমরা এখন এত পুজো এত শ্রদ্ধা এত সম্মান করে যাচ্ছি বস্তুত এই আসনের উদ্দেশ্যে আমরা সম্যক সম্বুদ্ধকেই স্বয়ং পুজো দিচ্ছি স্বয়ং সম্যক সম্বুদ্ধ জীবিত থাকতে যেরকম আমরা পুজো দিতাম সেই সম্যক সম্বুদ্ধকেই আমরা পরিপূর্ণভাবে পুজো দান করছি এটা আপনাদের অন্তরে গভীরভাবে অনুদ মাটিকে নয় যেখানে বসে তিনি ধ্যান করেছেন সে মাটিকে নয় আপনারা করছেন কাকে সেই এটাকে পারিভোগক চৈত্য বলা হয় এটাকে কি চৈত্য বলা হয় পারিভোগের চৈত্য অর্থাৎ বুদ্ধ এখানে সম্ভোগ করেছেন কি সম্ভোগ এই মাটি তিনি ব্যবহার করেছেন এই মাটির উপরে বসে তিনি ধ্যানস্থ হয়েছেন এবং সেখান থেকে তিনি বুদ্ধত্ব লাভ করতে পেরে যেটির পারিভোগিক চৈত্য এটা হলো বজ্রাসন এইবার আসেন আপনারা দেখেছেন কখনো কখনো আপনাদেরকে আসলে আমাদের যারা তীর্থ জ্ঞাতীরা অ্যানালাইজ দেন বিশ্লেষণ করেন এই বিশ্লেষণগুলো অনেক সময় দুর্বলতা থাকে আমি কখনো কখনো এগুলো শুনেছি যেখানে অনিমেষ চৈত্য যেটা বলা হয় আপনারা ওখানে হাত দিয়ে দেখবেন এখন যেতেও দেখবেন যেটা আমরা সিঁড়ি দিয়ে নামার সময় সেই অনিমেষ চৈত্য যখন ইয়ে করবেন হাত রাখবেন ওই আসনে এত ঠান্ডা টাইলস থাকা সত্ত্বেও এই ঠান্ডা টাইলস কোনোদিন ঠান্ডা হয় না ওখানে হাত দেওয়ার সাথে সাথে আপনি গরম অনুভব করবেন এই জায়গা কোনোদিন ঠান্ডা হয় না সত্যি এটা ঠান্ডা হয় না এবং সংক্রমণ স্থান যেটা দেখেছেন এই জায়গাগুলো কখনো ঠান্ডা হয় না সেগুলো সবসময় গরম থাকে এখনো গিয়ে দেখবেন ওখানে পাথর আছে আপনি দেখবেন ওটা গরম এটা আমি কয়েকবার এটা ট্রাই করি আমিও জানতাম না এখানে 2004 যখন আমি আসি তখন আমার এক দুই বার ব্যান্ত জীবন তখন আমাকে একজন ভান্তি প্রবীণ মহাস্তবীর বলেছিলেন যে এই জায়গায় তুমি একটু হাত দাও পরে তিনি এর ব্যাখ্যা আমাকে দিয়েছিলেন তো সেই জায়গাতে অনিমেষ চৈত্য এমন একটি জায়গা যেখানে বুদ্ধ স্বয়ং এইভাবে দাঁড়িয়ে গাছের দিকে থাকিয়ে সাতটা দিন এবং সাতটা রাত দ্বিতীয় যে মহাস্থান যে সাতটা দিন সাতটা রাত দুই চোখ দিয়ে অনাব্রত পানি ঝরেছে সেই জলগুলি গিয়ে বুদ্ধ স্বয়ং নিজে এই বোধবৃক্ষের অস্ত্র দ্বারা পুজো দান করেছেন এটি এত সহজ কথা নয় সুতরাং এটি হলো দ্বিতীয় মহাস্থান যেখানে বুদ্ধ দাঁড়িয়ে স্বয়ং আপনি যেখানে এক ঘন্টা দাঁড়াতে পারছেন না এক ঘন্টা বসতে পারছেন না আপনারা এখানে অল্পক্ষণ পরে আপনারা নিজেরাই বিরক্ত হয়ে উঠবেন সেরকম তিনি সাত দিন সাতটা রাত ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি স্বয়ং অস্ত্র দ্বারা এই বোধবৃক্ষ পূজা করেছেন এটি সহজ কথা নয় এটি আমাদের জন্য অত্যন্ত দুর্লভ বিষয় সেই জায়গাটা আপনারা দেখেছেন প্রণাম দিয়েছেন না সপ্ত মহাস্থান পাঠমং বোধিপালঙ্কং দ্বিতীয় আনিমি সম্পিসং তাতিয়াং শঙ্খ মহানসের টাং যেখানে আপনারা ওই পাশে গিয়ে ফুল দ্বারা চক্রমণ স্থান পাথরগুলি যেগুলি আছে সেই পাথরের চক্রমণ স্থান সেগুলো ঠান্ডা হয় না গরম থাকে সবসময় সেই চক্রমণ স্থানে তিনি সাত দিন সাত রাত তিনি পরিপূর্ণভাবে সেখানে শুধু চক্রমণ তিনি করেছেন চক্রমণ করেছেন তাতিয়াং শঙ্খ মহানসের টাং চতুর্থাং রত্নাঘরাং এই রত্নগরের একটা বিশাল ব্যাখ্যা আছে এটি ছোটখাটো কোনো ব্যাখ্যা নয় আমরা যে বুদ্ধের পেছনে সররশ্মিগুলো দেখি না সররশ্মি দেখছেন না আপনারা ওই পতাকা দেখছেন না ছয় রঙের পতাকা দেখছেন না ছয় রঙের সে ছয় রঙের সে ছয় পতাকার মূল সররশ্মি কোথায় হয়েছিল জানেন চতুর্থাং রত্নাঘরাং তিনি যখন এই রত্নগর বলার প্রধান কারণ হলো ওখানে বসে তিনি যখন আমরা যে ২৪ প্রকার হেতু প্রত্যয় পাঠান যেটাকে বলি সেই হেতু প্রত্যয় পাঠান হেতু পাচ্ছায় আড়ম্বনা পাচ্ছায় আধিপতি পাচ্ছায় বিগত পাচ্ছায় আবিগত পাচ্ছে এভাবে ২৪ প্রকারের যে কি হেতুতে কি কারণে কি হচ্ছে কেন আপনি আমার বাবা
কেন আপনি আমার মা, কেন আপনি আমার ভাই, কেন আপনি আমার বোন, কেন আমি আপনার ছেলে, কেন আমি আপনার মেয়ে, কেন আপনি আমার স্বামী, কেন আমি আমার স্ত্রী, এরকম হেতু 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 কারণ 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 খুঁজেছেন। তিনি দুঃখ 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 দুঃখের কারণ 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 বারবার খুঁজেছেন। যেটা পতিত্ব সমুৎপাত নীতিপদ দ্বাদশ নিদানে অভিজ্ঞা পাচ্ছে সংকার সংকার পাচ্ছে অভিয়ানা অভিয়ানা পাচ্ছে নাম রূপা, এভাবে দ্বাদশ নিদান কমপ্লিটলি তিনি যখন এভাবে চিন্তা করছেন হঠাৎ করে তার মধ্যে এমন এক রশ্মি উৎপন্ন হলো। এই রশ্মি ঠিক নারকীয় অভিসি নরয় থেকে মহাসহম্পতি ব্রহ্মা যেখানে থাকেন সেখান পর্যন্ত আলোকিত হয়, এটা কমপ্লিট আলোকিত করে। এই আলো দেখে নারকীয়রা অনুধাবন করেন যে পৃথিবীতে বুদ্ধ উৎপন্ন হয়েছে। স্বর্গের ব্রাহ্মণরাও জানেন পৃথিবীতে বুদ্ধ উৎপন্ন হয়েছে। পৃথিবীতে কম্পন করেই পুরো একত্রে শ্লোকভূমি এবং অনন্ত চক্রবালে লোকারে জানা যায় যে এখানে বুদ্ধ উৎপন্ন হয়েছে। এখানে বসেই প্রথম পাট্টান চিন্তার সময়ে এই সররশ্মির সেই ছয় রঙের পতাকার রঙের সেই সররশ্মি বুদ্ধের শরীর থেকে বিস্তৃত হয়েছিল। সেই সররশ্মিগুলো আমাদেরকে গভীরভাবে অনুধ্যান করতে হবে। সেইটা এজন্য এই ঘরকে চতুর্থাং রত্নাগর, এটাকে রত্নঘর হিসেবে সবসময় বলা হয়েছে। এই রত্নঘর আমাদের মধ্যে যতক্ষণ থাকবে, এই রত্নঘর অত্যন্ত পবিত্র। চতুর্থাং রত্নাগরং পঞ্চমাং আজপালং ছে, এই অজপাল বৃক্ষ ছিল একটা খুব ভালো একটা বৃক্ষ, একটা ঔষধি বৃক্ষের নিয়ে যেটা আপনারা জানেন, যেটা এই পঞ্চ অজপাল বৃক্ষের নিচে স্বয়ং বুদ্ধ ভগবান সাত দিন সাত রাত বসে তিনি তার ধ্যানের, আমরা যে কায়লোমানুস্মৃতি যেগুলো বলি কায়ানুস্মৃতি, এই জাতীয় তিনি বারবার করে চিন্তা করেছেন। এই চিন্তায় তিনি সাত দিন সাত রাত নিমগ্ন থেকেছেন। এখানে এসে আপনারা এক ঘন্টাও ধ্যান করেছেন কিনা আমার জানা নেই, আমাদের অনেক ভক্তরাও এইভাবে এক ঘন্টা ধ্যান করেছে কিনা আমার জানা নেই, শুধু আপনারা নয় আমার আমাদের কথাও বলছি, এটা করেছে কিনা আমার জানা নেই। কিন্তু তিনি সাত দিন সাত রাত শুধু সেই অজপাল বৃক্ষের নিচে কাটিয়ে দিয়েছেন। সাত দিন সাত রাত টোটাল এক জায়গায় বসে কিচ্ছু খান নাই, কিন্তু এর মধ্যে কিচ্ছু খান নাই। এইভাবে পঞ্চমং আজপালং চ ষষ্ঠমং, যে আমরা এই যে পুকুরের যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা পুকুরটা কি করে হলো, এই পুকুর তো এখানে আসলে ছিলই না, এই পুকুর তো ছিল না, না ছিল ছিল না। এখন নাগেরা যখন ঘুমায় তখন কত যুগ কত দিন কত রাত তিনি ঘুমায় এটা তারা জানে না। যখন শ্রমণ গৌতম প্রতিষ্ঠান দিচ্ছেন নৈরঞ্জনার দিকে, আমি কি সুজাতার পায়ুশূন্য গ্রহণ করলাম, পাত্রটা তো থেকে গেল, এটা কি করব, তিনি তো সন্ন্যাসী কিছু নেবেন না, এখন কত কিছু নিচ্ছি না কিচ্ছু নেবে না, বুঝছেন না কিচ্ছি না, এখন এটা মুখে বলছি কিচ্ছু নেবে না, তো এটা কি করবে এটা কি করবে। তিনি ভাবলেন আমি একটু একটু ট্রাই যে একটু দেখি আসলে কি আমি জরা ব্যাধি মরণ এগুলো থেকে মুক্ত হতে পারবো, আমি একটু দেখি। তো ট্রাই করতে গিয়ে তিনি কি করলেন, পাত্রটা দিলেন বাসায়। এবার তিনি মনে মনে ভাবলেন যদি সত্যি সত্যি যদি আমি এই দুঃখ হতে মুক্ত হওয়ার রাস্তা পাই বা থাকে তাহলে এই পাত্র জ্বরের দিকে যাবে, আর যদি না থাকে এটা নিম্নের দিকে যাবে। প্রথমে একটু নিচের দিকে যাচ্ছিল, অধিষ্ঠানের অধিগত গুণের দ্বারা তার এমন হলো পাত্রটা সেখান থেকে উঠে একবার ঠাপ করে উপরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে সেখানে নাগরাজ রয়েছে ঘুমাচ্ছে নদীতে, এই নাগরাজের মাথায় গিয়ে বাড়ি দিল, কারণ নাগরাজ বিরক্ত হয়ে বললো আলিয়াও তো বুদ্ধ উৎপন্ন ইয়ে আজিও তো আত্মে না, এরকম করে মানে আমি আঞ্চলিক ভাষায় বললাম কালকে একটা বুদ্ধ উৎপন্ন হলো আবার আজকে একটা বুদ্ধ, কি ব্যাপার এতক্ষণে মনে বুদ্ধ উৎপন্ন হয় কেন, দেখেন কত এক বুদ্ধান্তর কল্পতিটি ঘুমায় আছে, একটা বুদ্ধ উৎপন্ন হয়েছে পাত্র চলে যাচ্ছে, হ্যাঁ কোকসন্দ কোনো কাশ্যপ বুদ্ধ কত হয়ে গেছেন, তারপরে গৌতম বুদ্ধ উৎপন্ন হলো তিনি ভাবছেন যে কালকে উৎপন্ন হয়ে কত ঘুমাচ্ছেন চিন্তা করে, এটা কুম্ভকর্ণের নিয়ে ঘুমায় এরকম ঘুমাই আছেন, চুপ করে পাত্রটা নিয়ে স্বর্ণ পাত্রটা তিনি নাগরকে নিয়ে গেলেন সেখানে পূজা শুরু করেন, যে নাগরে বললে এখানে পৃথিবীতে বুদ্ধ উৎপন্ন হয়েছে তোমরা পূজা করতে পারো, এইটা তার পাত্র, এটা তিনি সম্ভব করে পারিভোগিক পাত্র এটা। সুতরাং তারা সেজে শুরু করলেন পুজো শুরু করলেন। এবার নাগরাজ ভাবলেন যে এখানে পঞ্চমাং আজপাল মুসলিন্দা সপ্তমাং যেটা আমরা বলছি এই যে মুসলিন্দা যেটা এই জায়গা
জায়গাটা তিনি ভাবছেন যে বুদ্ধ যেখানে হবেন আমার তো একটু কাছাকাছি থাকা দরকার কাছাকাছি থাকতে গিয়ে তিনি এমন একটা মানে বেড় দিলেন আর কি এমন একটা বেড় দিলেন এই বেড় দিতে গিয়ে সেখানে হয়ে গেল একটা আশ্চর্যজনক ঘটনা তিনি যখন ওখান থেকে এখানে আসছেন এত মেঘ এত গুণ আপনারা জানেন বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা কাল বৈশাখীর সময় এত ঝড় তুফান বৃষ্টি আসলো যে তিনি দেখলেন আরে বুদ্ধ তো বিজয়ী যাবে এটা কেমন কথা আমি তাকে বুদ্ধকে আমি বিস্তে দিব কি সুতরাং তিনি কি করলেন এমন একটা বেড দিলেন বেড দিতে তার শরীরের যে কাঁটাটা থাকে কাঁটা দিয়ে মাটি কুটতে 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 বুদ্ধকে বেড়াচ্ছেন তো আঠারো হাত লম্বা হয়ে গেছেন না তখন বারো হাত মানুষ এমনি স্বাভাবিক তিনি আঠারো হাত লম্বা এখন আঠারো হাত লম্বা হয়ে এখন শুধু বেড দিতে 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 এত বিশাল পুকুর এটা সৃষ্টি হলো তখন কতটুকু হলো আমি জানি না এখন মডার্ন দিয়ে এতটুকু পর্যন্ত আছে যেটা আচার্য ধর্মপাল অনাগারিক তিনি যেটা করলেন আবিষ্কার শ্রীলঙ্কার তো পরে এই পুকুরটা সেইভাবেই সৃষ্টি হয়েছে কে করলো নাগরাজ স্বয়ং বুদ্ধকে বেড়াতে গিয়ে মানে আপনাকে যদি এখন ছোট্ট সাপ একটা দেখেন তাহলে দাঁড়াবেন আর একটা স্বয়ং নাগরাজকে দেখেও বুদ্ধ কিছুই করলেন না স্বয়ং পুরা শরীর এইভাবে ফোনা দিয়ে যেটা ওখানেই আছে পুকুরে এই এটা হলো ষষ্ঠ একটি মহাস্থান যে পুকুরটা সেভাবে সৃষ্টি হলো পরে যখন নাগরাজ সেজে গেল অটোমেটিক সেখানে অসংখ্য পদ্ম ফুলের একটা পুকুর সৃষ্টি হয়েছিল এইভাবে এই ষষ্ঠ স্থান এবং সপ্তম মহাস্থান যেটা হলো এটা পঞ্চম আজম মুসলিম দেশের একটা সপ্তমাং রাজায়তন বৃক্ষ যেটা বলছি এই রাজায়তন বৃক্ষটা হলো সর্বশেষ বৃক্ষ যেখানে বুদ্ধ সাত দিন সাত রাত বসে তিনি তার সমস্ত ধ্যান সমাধি পূর্ণাঙ্গ চিন্তা তিনি করলেন ঊনপঞ্চাশ দিন হয়ে গেল বুদ্ধত্ব লাভে এই ঊনপঞ্চাশ দিন পরে বুদ্ধ যখন সেই বৃক্ষের নিচে অবস্থান করছেন তখন হঠাৎ করে দুই দল বণিক যাবে বার্মা থেকে আসা তারা আপনারা আমরা যারা বার্মাতে গেছি যারা দেখছি তাদের কিছু কিছু বিষয়গুলো এটা সত্যিও হতে পারে তো বার্মা থেকে যখন আসছে সেই তখন তো মহাভারতের অংশ ছিল ফলে যখন যাচ্ছে হঠাৎ করে দেখা গেল যে তাদের গরুর গাড়ি যেটা ছিল গাড়ি এটা বারবার আটকে যাচ্ছে তো যাচ্ছে না এখন না যাওয়ার কারণে তাদের মনে কি যেন হলো তারা বললো যে ধর এই গাছটার নিচে যায় যখন আসছে তখন সেই গাছের নিচে চলে আসছে যখন গাছের নিচে চলে আসছে দেখছি কি অপরূপ সুন্দর একটা মানুষ মানে মানুষ না দেবতা এটা একটা তাদের মনে সংশয় কাজ করছে এটা কি আসলে কে তখন তারা এত শ্রদ্ধাশীল হয়ে উঠলো সাথে সাথে তারা জানতোই না যে ইনি বুদ্ধ তখন তারা এমনি শ্রদ্ধা এটাকে রূপপ্রসন্ন বলা হয় বুদ্ধ শাসনের যে পাঁচ প্রকার প্রসন্নতা আসে আমাদেরকে সবসময় চেহারা সুন্দর রাখতে হয় তার প্রধান কারণ হলো বুদ্ধ শাসনের প্রথম প্রসন্ন হলো রূপপ্রসন্ন এমন অপরূপ রূপ যেটা দেখে আপনি শ্রদ্ধা না করে পারবেনই না অটোমেটিকলি অটোমেটিকলি এখনও আপনি দেখবেন সুন্দর যেসব ভিক্ষুরা রয়েছে তাদেরকে দেখলে আপনাদের অটোমেটিক একটা শ্রদ্ধা চলে আসে এটা রূপপ্রসন্ন বলা হয় প্রথম প্রসন্নে রূপপ্রসন্নে তিনি এতটাই মুগ্ধ হলেন এই দুজন বনি তারা সাথে সাথেই প্রণাম জানালেন কিন্তু বুদ্ধ বন্দনা করলেন না তারা এই মনোভাব দেখে বুদ্ধ স্বয়ং বললেন জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছে তখন তারা বুদ্ধাং বন্দামি শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলেন এইভাবে বুদ্ধকে তারা বন্দনাদি করে তাদের খাবার যেগুলো ছিল দীর্ঘদিনের জন্য পিঠা বার্মিস পিঠা এটা এখনো বিখ্যাত যেটা আপনারা জানেন রাখাইনরা এটা এখনো তৈরি করে কক্সবাজারে আমরা গেলে যেটা দেয় এই পিঠা এবং সাথে মধু এটা একেবারে খুব ভালো মধু এই মধু আর পিঠা যেটা ছিল ঊনপঞ্চাশ দিন পরে বুদ্ধত্ব লাভের বুদ্ধ প্রথম এই ঊনপঞ্চাশ দিনের প্রথম আহার সেই বৃক্ষের নিচে গ্রহণ করেছেন সেজন্যই এই স্থানটাও আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত বিখ্যাত এই সপ্ত মহাস্থান এই এই জায়গার মধ্যেই আমাদের রয়েছে আর যে পাহাড়ের মতো আমরা চারপাশে দেখছি আসলে এটা যখন মাটির নিচে অত্যন্ত গভীরভাবে চাপা দেওয়া হয়ে যায় সেটা চাপা দেওয়ার ফলে যখন এটার খনন কাজ হচ্ছে খনন কাজ করতে গিয়ে এই উপর থেকে এত মাটি আস্তে 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 করে রাঞ্চ করে 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 এটা যখন চারপাশে মানে ঠালানো হলো এটা যখন মানে এক জায়গায় করা হলো তখন এটাতে একটা চতুর্পাশে একটা বিশাল উঁচু স্থান হয়ে যায় লোকসংখ্যার অভাবে তৎকালীন সময়ে এসব জাতীয় পরিষ্কার করার আর কোনো সুযোগ আমাদের ছিল না যার জন্য এই স্থানটা কিছুটা নিচে চলে আসে আর চতুর্পাশে একটা উপর স্থান পুকুরের মতো হয়ে যায়
তার জন্য অনেকেই মনে করছে বাস্তবে এটা কি নিচু ছিল বাস্তবে এটা নিচু ছিল না এটা একেবারে উঁচাই ছিল কিন্তু চারপাশে এত মাটি চাপা দিয়ে আমাদের বৌদ্ধ ধর্ম ধ্বংস করার যে চেষ্টা ফাইতারা যেটা রুটেছিল তারা সবগুলো তো মাটি দিয়েছিল এইগুলা করতে 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 এই চতুর্পাশ এটাতে একটা উঁচা স্থান হয়ে গেল এটা হয়ে গেল একেবারে একটু নিচে বেশ কিছু প্রায় 8-10 ফিট নিচে চলে আসছে এই জাতীয় ব্যাখ্যা আমি অবশ্য বড় বড় বিশেষ করে শ্রদ্ধেয় পদন্ত ডক্টর রাষ্ট্রপাল মহাস্তবে এবং আরো অনেকের কাছে এগুলো শুনেছিলাম বিশেষ করে মহামেন্দ্র অষ্টম সংগ্রাজের যে বইগুলি আছে আপনারা জানেন সেগুলো পড়লে অনেকগুলো অভিজ্ঞতা আপনাদের আসবে সেটার সাথে যদি বিদর্শনের কিছু জ্ঞান আপনাদের থাকে তাহলে সেটা চলে আসবে যে জন্য এই দুটো দিকে আমি এটা কোয়েরি করেছি এবং আমার অত্যন্ত ভালো লাগে আমার যারা হয়তো ভিক্ষুদের মধ্যে যারা আছে তারা যদি এইভাবে অ্যানালাইসগুলো দিতে পারে তাহলে আপনাদের ভক্তি শ্রদ্ধাগুলো অনেক বেশি বাড়বে আমি দুটো কারণে আসলে একদিক থেকে দুজাঙ্গ ভিক্ষুদের বিশেষ করে শিলানন্দকে যখন জঙ্গলে পাঠাচ্ছি শ্মশান থেকে তখন আমি শ্রমণ তারে বয়স হওয়ার কারণে সে আগে ভিক্ষু হল আমার হাতের উপর গহিরাতে আমার জন্মস্থানে পরে তারে 7 বছরের জন্য জঙ্গলে পাঠায় পরবর্তীতে শরণঙ্করকে তুলতে গিয়ে এই কথাগুলো আমার বারে বারে মনে আসছে যখন আমি শরণঙ্করকে বললাম যে সাপতন চারিকা দুতাঙ্গ এটা বনবন্তে বা শিলানন্দ কেউ করেনি তুমি বাংলাদেশ থেকে এটা দেখাইতে পারো বুদ্ধের ন্যায় এটা যদি করতে পারো ভালো সে হয়তো মনে হয় যে আগামী বছরে চারিদিত্য টোটালি হেঁটে হেঁটে করবে এটা খুবই ভালো এটা তো একটা তার লাভ হলো যদিও সে মহাস্তবীর নিকায়ের একটা ছেলে আমি যখন আন্দারমানিক শ্মশানে থাকছি 2009-10 তখন এই সুকানন্দ বিহারে সে অধ্যক্ষ দায়িত্ব ছিল ছোট ভিক্ষু ছিল আমি পরে দিলীপ বড়ুয়া মন্ত্রীদের আহ্বানে আমাকে দমদমাতে চলে যেতে হয় আমি তখন পূর্ণাঙ্গ মন্ত্রীদের বান্ধে হওয়ার কারণে আর খবরও নিতে পারিনি কিন্তু একটা বর্ষাবাস আমি তাকে দমদমাতেই শ্মশানের অপোজিটে রাস্তার ঢাকা চিটিয়ং রোডের হাইওয়েতে রেখেছি তাদেরকে আমি এই ব্যাখ্যাগুলো দিয়েছি যে তুমি যখন যাবা যেহেতু তোমাদের প্রতি মানুষের শ্রদ্ধা অনেক বেশি আছে আমরা যেহেতু বোধিসত্ত্ব পারমী পূরণ করছি বুদ্ধত্ব প্রার্থনা করে আছি সে কারণে আমাদের দায়িত্ব আমরা পালন করছি তুমি তোমার জায়গায় থেকে আমি সম্যক সম্বুদ্ধ হব এটা আমার প্রার্থনা এটার জন্যই আমি সমস্ত দানকর্মীগুলো এখানে পূরণ করছি এখানে আমি সেবা করার জন্য আসছি এখানে দান দেওয়ার জন্য দান নেওয়ার জন্য এসে করার জন্য নয় মূলত এটা করার জন্য তখন আমি তাদেরকে বলছি তোমরা যদি সত্যি অরহত হতে চাও তাহলে এইভাবে থাকো এইভাবে থাকলে হয়তো সত্যি অরহত হয়ে যেতে পারো এটা হওয়ার সুযোগ রয়েছে তোমাদের তো সেজন্য শিলটা খুব গভীরভাবে রক্ষা করতে হবে আপনারাও যারা এই জন্মে মার্গ মার্গ ফল লাভ করতে চান এখানে আসছি হাসি করার জন্য নয় আনন্দ করার জন্য নয় মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য নয় ভালো ভালো খাওয়ার জন্য পোশাক কেনার জন্য নয় এখানে আসছি এই চারি মহাতীর্থ দর্শন করে এই চারি মহাতীর্থ দর্শন করে নিজেকে মহান পুণ্যের অংশী করার জন্য পারমিসমূহ পূর্ণ করার জন্য যেন আমি এই জীবনে এই দেশনা শুনতে শুনতে এই আসনে যদি সত্যি সত্যি লোমহংস হয় আমি জানি যে এখানে অনেকেই আছেন যাদের অনেক আবেগ আছে শ্রদ্ধা আছে তাদের হয়তো লোম শিহরে উঠবে এরকম কথাগুলো বলা খুব গুরুত্বপূর্ণ আমি এটা জানি ব্যক্তিগত অনেকেই খাদে দেন অনেকেই কান্না করেন দেশনা শুনলে আমি এই জন্য এই আবেগপূর্ণ দেশনাগুলো এখন অনেকটা বাদ দিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে করে একটু ক্যান্সেল করেছি এখন আধ্যাত্মিক দেশনাগুলো এগুলো যেগুলো মূল দরকার সেটা করে যাচ্ছি এই জ্ঞাতি সূত্রে আবদ্ধ হয়ে আপনারা যদি সেই জাতীয় জ্ঞান অর্জন করতে পারেন অন্তত এই আসনে বসে যদি অন্তত শ্রোতাপত্তি বলেও যদি প্রতিষ্ঠিত হয়ে যান সেটাই হবে আমাদের জন্য পরম লাভ সেটা আপনাদের পরম লাভ আপনাকে রক্ষার জন্য মানুষ লাগবে না তখন দেবতাও আপনাকে রক্ষা করবে এখনও আপনাদেরকে দেবতা রক্ষা করছে যেদিন আসছেন তখন কত ক্লান্ত ছিলেন কিন্তু এক দুই দিনে এখন অনেকটা সুস্থ অনুভব করছেন না মনে হচ্ছে যেন কোনো রোগেই নাই এখানে অনেক রোগী আছেন যারা দেখবেন এই 18-20 দিনের মধ্যে তারা অনেকটা সুস্থ হয়ে যাবে এটা তীর্থস্থান গমনের মহা একটা পুণ্য শক্তি এই শক্তি আপনাদেরকে ধাপে ধাপে গভীরভাবে অর্জন করতে হবে এই জন্য আপনারা দীর্ঘদিনের এই শিবলী তীর্থ তরঙ্গ প্লাস তাদের আনুষাঙ্গিকতা এটা খুবই সুন্দর আমাদেরকে মুগ্ধ করে কিন্তু আমি আসলে এত দুর্ভাগা যে এইভাবে হয়তো ট্রাভেলসের সাথে যোগ হতে চাইনি কিন্তু 2017 থেকে আমাকে শাক্যমুনি তীর্থের সাথে আসতে হচ্ছে বিশেষ একটা প্রার্থনার কারণে আপনারা অনুধ্যান করে গভীরভাবে মনে রেখে আপনারা চলবেন এবং মানসিকতাকে সমুন্নত করবেন এই যে কথাগুলো বলছি এগুলো শিখতে পড়তে জানতে আমাকে কমপক্ষে 14টা বৎসর এটার জন্য সময় নিতে হয়েছে 14 বৎসরের গবেষণার কথা আমি মাত্র 10 মিনিটে আপনাদেরকে অ্যানালাইজ করলাম এই বিষয়টা ডিপলি ভেরি ডিপলি আপনারা মেন্টালি নেবেন এই যে ব্যাখ্যা দিলাম এখানে কোনো মিথ্যাচার নাই কেউ অনেকেই আছেন যে হয়তো না জেনেও অনেক সময় বলে ফেলে কিন্তু আপনাদের যে কথাগুলো শোনানো দরকার সেটা আমি শুনিয়ে দিলাম নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন যারা নতুন আসছেন বিশেষ করে তারা এই সপ্তস্থানের গুরুত্ব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কারণে এই তীর্থস্থান এই অস্ত্র পরিষ্কার দান এগুলোর চেয়েও
মহা পুণ্য হয়ে গেল যেখানে আপনারা তীর্থ দর্শন করে ফেলেছেন সেই মহা স্থান দর্শন করে যে পুণ্য আপনাদের সঞ্চিত হলো সেই পুণ্য পারমিসমূহ আপনাদেরকে সঠিকভাবে রক্ষা করুক রক্ষাকারী দেবগণ আপনাদেরকে ছায়া ন্যায় রক্ষা করুক দেবগণের প্রতি পুণ্য রাশি দান করে সেই আদেশ প্রদান করা হচ্ছে এবং আপনারা যেভাবে রয়েছেন এখানে কোনো সমস্যা কোনোদিনই হয়নি ভবিষ্যতেও এটা সমস্যা হবে না সে কারণে এটা আমার বিশ্বাস এবং আমি ত্রিরত্নকে বিশ্বাস করি বুদ্ধ রত্ন ধর্মরত্ন সংঘরত্ন এই ত্রিরত্নকে আমি বিশ্বাস করি যেহেতু ত্রিরত্নের প্রতি আমার গভীর বিশ্বাস আছে সেই ত্রিরত্নই আপনাদেরকে রক্ষা করবে অন্য কোনো শরণ বাস্ত্রয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই সে কারণে আপনারা আপনাদের শরণ উচিতভাবে কর্ম সম্পন্ন করবেন এই স্থানটা এই জায়গা থেকে আপনারা যেখানে যাবেন সেটা হলো সারনাথ সারনাথে আপনারা যখন যাবেন সেখানকার মাঝখানের একটা ঘটনা আপনাদেরকে বলি এই যে আপনারা এত লোক এখানে আসছেন সবার মনে সমান শ্রদ্ধা এখন কাজ করছে কিনা আমি জানি না কিন্তু যদি করে থাকে তাহলে ভালো শ্রদ্ধা কখনো সমান হয় না কারো অনেক বেশি হয় কারো একেবারে শতে শত হয় কারো হয়তো শতে দশও থাকে না কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় শতে অন্তত আপনারা 80 ভাগ শ্রদ্ধাশীল রয়েছেন হ্যাঁ 180 আপনারা মোটামুটি রয়েছেন 180% আপনাদের শ্রদ্ধা রয়েছে এই শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল না বলে একজন অবাগা বুদ্ধকে দেখে মাঝ রাস্তায় যখন তিনি কোথায় যাচ্ছেন সারনাথের দিকে যাচ্ছেন পঞ্চবর্গীয় শিষ্যদের জন্য বুদ্ধ ভাবলেন আমি এই ধর্ম কাউকেও দিতে চাই না এই এত কষ্ট এই এত সূক্ষ্ম এত নিপুণ এত গভীর এই ধর্ম আমার ন্যায় কষ্ট করে কেউ কি গ্রহণ করবে আমি তো ধর্মটাকে কাউরেও দিতে চাই না আমি বুদ্ধ হয়েছি এবার মরে যাই পরিনির্বাণ লাভ করে ফেলি তখনই সহমপুঠি মহাব্রহ্মা আসে হঠাৎ করে তিনি উদয় হয়ে বুদ্ধকে বললেন তথাগত আপনার দেশনা শোনার মতো অসংখ্য প্রাণী সত্য অপেক্ষা করছে আপনার দেশনা শুনলে তারা এই জন্মেই অর্হত্ব প্রাপ্ত হবে তথাগত বুদ্ধ আমি আপনাকে হাত জোর করে নতশিরে প্রার্থনা করছি আপনি ধর্ম প্রচার করুন ধর্ম প্রচার করুন ধর্ম প্রচার করুন তখন তিনি নীরব থাকলেন এবং সহমপতি মহাব্রহ্মার সাথে কিছু ভাব বিনিময় কথাবার্তা বলে তিনি চলে গেলেন তখন তিনি ভাবলেন আমার যে আমি যে মুনি ঋষিকার কাছে গিয়েছিলাম রামপুত্র রুদ্র ঋষি আলাকারাম থেকে তাদের কাছে তাদেরকে যদি আমি এই দেশনা করি তারা অতি সহজে সহজে বুঝতে পারবে কিন্তু দেখলেন কেউ 7 দিন আগে কেউ 15 দিন আগে কেউ 1 মাস আগে তারা সবাই মারা গেছেন বলে এই ধর্ম আমি কাকে দিব কাকে প্রথম বলবো কে আমার এই ধর্ম শুনবে আমি প্রথম কারে প্রচার করব যখন প্রচার করবেন এই মানসিকতা যখন তার আসছে তিনি ভাবলেন আমার অতি উত্তম 5 জন শিষ্য আছে যদিও সাময়িকভাবে সুজাতার কাছ থেকে মহিলার কাছ থেকে পায়সন্ন গ্রহণ করেছি বলে তারা আমায় ত্যাগ করেছে কিন্তু আমি যে বুদ্ধ হয়েছি তারা তো সেটা জানে না সুতরাং তারা আমার প্রতি আমাকে দেখলে শ্রদ্ধাশীল হবে সুতরাং আমাকে তাদের কাছে যেতে হবে এই যাওয়ার রাস্তায় তিনি একজন দুর্ভাগার সাথে দেখা তিনিও একজন সন্ন্যাসী ছিলেন পরিব্রাজক সন্ন্যাসী ছিলেন এই সন্ন্যাসী তিনি যখন হলেন তার সাথে দেখা হলো দেখা যখন হলো তাকে বললেন আরে বাবা এত সুন্দর এত সুপুরুষ এত দিব্য আলোক যে তুমি কোন সন্ন্যাসী তখন তিনি বললেন বুদ্ধ বললেন জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছে ও তাই বুদ্ধ উৎপন্ন হয়েছে নাকি শুধু এটা বলে পাশ কেটে ও তাই শুধু ও তাই এটাই বলে নির্বাণ প্রার্থনা না করে সে অর্হত্ব প্রার্থনা না করে এমন দুর্ভাগা শাস্ত্রে তাকে দুর্ভাগা নাম দেওয়া হয়েছে জন্য তিনি নির্বাণ প্রার্থনা না করলে তিনি সোজা পাশ কেটে চলে গেল তাই বুদ্ধুৎপন্ন হয়েছে নাকি শুধু এই কথা বলে তিনি পাশ কেটে চলে গেলেন যেরকম আমাদেরকে অনেক মুসলমান দেখলে না ও ভ্রান্তে আর কি এরকম তাদের তো কোনো শ্রদ্ধা নাই ভক্তি নাই একটা প্রণামও করে না বন্দনাও জানায় না আপনারা দেখলে তো বন্ধনা ভান্তে বন্ধামি ভান্তে এরকম বলেন কিন্তু তারা তো সেটাও বলে না না তাদের সেই পুণ্যটা হয় না সেরকম দুর্ভাগা একটা বন্ধনাও করলো না শ্রদ্ধাও জানালো না নির্বাণও প্রার্থনা করলো না দুর্ভাগা হয়ে গেল এবং অ্যাক্সিডেন্টলি আস্তে আস্তে খাড়ার পরে তার মৃত্যু হয়ে গেল সে কারণে আমাদের এই জাতীয় চিন্তাগুলো গভীর অনুধ্যান করতে হবে ছোট ছোট জ্ঞান রেখে কোনো লাভ নাই জ্ঞানী হলে ভালো জ্ঞানী হবেন আর অজ্ঞানী হয়ে থাকলে নর্মালি স্বাভাবিক জীবনযাত্রা করবেন কিন্তু বলার সময় এমনভাবে বলবেন কাউকে কিছু বলতে আমরা যেমন 14 বৎসর অনেক গবেষণা করে যুক্তিযুক্তভাবে প্রতিটা কথা উপস্থাপন করছি সেভাবে আপনারা যখন উপস্থাপন করবেন তখন সেটা গ্রান্টেড হবে সেটা গ্রহণীয় হবে যদি গ্রান্টেড না করতে পারেন তাহলে ধর্ম বলে কোনো লাভ নেই এমনি তো দেশনা প্রতিদিন হচ্ছে বক্তব্য প্রতিদিন হচ্ছে কত রকমের কথাবার্তা সূত্রপাত প্রতিদিন হচ্ছে কিন্তু সেগুলোর দ্বারা মানুষের কতটুকু উপকার হলো সাময়িক প্রাণের মতো
2 কেজি চাল 5 কেজি আলু 1 কেজি ডাল 1 কেজি তেল এগুলো দিয়ে কি আপনার সংসার এক বছর চলবে সেমনি একটা সূত্রপাত আপনি হয়তো এক মাসের জন্য ভালো থাকবেন একটা সংগদান আপনি হয়তো 5 মাসের জন্য দান অভাবমুক্ত থাকবেন একটা হয়তো ভালো পুণ্য কাজ আপনাকে হয়তো 2 মাস ভালো রাখবে এক বছর ভালো রাখবে এজন্য পুয়ানছে পুরিসু কাইরা কাইরা তেন আপনাপুনা খামমি চান্দা কাইরাতা সুকা পুয়ানছে অবশ্যই যে পুণ্য কাজ আমি একবার করেছি সে পুণ্য কাজ বারবার করি করা এই বছরে আসছেন বলে হয়ে গেল এমন নয় এই বছরে আসছেন আবার আগামী বছর আসার জন্য আমি শ্রদ্ধায় ভক্তিতে বিশ্বাসে আবারো আগামী বছর এদের সাথে আমি আবারো আসব তৃপ্ত জ্ঞাতি হয়ে আমি আবারো তৃপ্ত দর্শন করব এই চেতনা বারবার করে মনে রাখবেন যতবার এগুলো করতে পারবেন জীবনে 8 বার 10 বার 100 বার যতবার আপনারা করতে পারবেন তাতে আপনারা অনেক অনেক বেশি সুখী হবেন সেই সুখ সমৃদ্ধময় চিন্তা আপনাদের মধ্যে রেখে আন্তরিক হয়ে সমস্ত বোধশক্তিকে জাগ্রত করে এই বুদ্ধগয়ায় বুদ্ধিবৃক্ষের পালঙ্কে আপনারা যে নতশিরে বন্দনা জানিয়ে বুদ্ধের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করলেন সেই পুণ্য শক্তি আপনাদের দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনায় আমি অসংখ্যভাবে বুদ্ধির পক্ষে প্রার্থনা করছি এবং মোহনে ধ্যান করে আপনারা যে পুণ্য সঞ্চয় করলেন সেই পুণ্য আপনাদেরকে সঠিক সঠিক স্থানে রক্ষা করুক আপনাদের যাবতীয় প্রার্থনা সমূহ পূর্ণ হোক এই আশীর্বাদ দান করে আজকের মতো আমি আপনাদের শিবলী তীর্থ তরঙ্গের 2019 এই সমগ্র তীর্থযাত্রার আয়োজনকে আন্তরিক স্বাগত জানিয়ে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে সবার তীর্থযাত্রা অত্যন্ত সুখময় হোক আপনাদের শান্তিময় হোক প্রতিটা যাত্রায় আপনারা শান্তি লাভ করুন এই আশীর্বাদ দান করে এখানেই আমার ধর্ম আলোচনার পরিসমাপ্তি করছি অশান্ত বিশ্ব শান্ত হোক জগতের সকল প্রাণী সুখী হোক।